আমাদের আলোচনা চলছে এই চ্যাপ্টার সাম অফ দ্য ওয়েজ ইন উইচ আ সাপ্রেশন মে টেক প্লেস, এই বিষয়টার উপর আলোচনা চলছে। বি জয়নের পুরনো পাবলিকেশনে 129 পাতা, আমার অন্যান্য বইয়ে জানি না কি আছে। সম্ভবত তোমার আমার একই পাতা, পুরোনো মানে স্টুডেন্ট এডিশন, প্যারাগ্রাফ যদি কেউ গুনে গুনে বার করতে চায় তাহলে ওই চ্যাপ্টারে সাম অফ দ্য ওয়েজ ইন উইচ সাপ্রেশন মে টেক প্লেস, তার আন্ডারে 19 নম্বর প্যারাগ্রাফ। আর না হলে 129 পাতা আমার বই আছে। ওটা সাবপেজ থেকে শুরু করলে ওটা প্রথমেই পেয়ে যাবেন প্যারাগ্রাফে। ওটা শুরু হচ্ছে সাপ্রেস সেজ ডক্টর বার্নেট অফ ইংল্যান্ড, এখান থেকে শুরু হচ্ছে প্যারাগ্রাফটা, শুরু হচ্ছে সাপ্রেস দিয়ে। যাকে আমরা এই শুরু করে দেবো করতে নাকি, তুমি করো আমি পেছনে, তুমি করো আমি পেছনে আছি। আচ্ছা, এর আগের দিন আমরা বিভিন্ন রকম এই সাপারেশন অফ রিংওয়ার্ম বা এই ধরনের এগুলো আলোচনা গুলো দেখলাম। সাপ্রেস ম্যালেরিয়ার কেস গুলো দেখছিলাম, হ্যাঁ সাপ্রেস ম্যালেরিয়া, এবং তারপরে কি কি ধরনের কন্ডিশন আরো তৈরি হয় এগুলো আমরা আলোচনা করেছি, স্কিনের কিছু জিনিস। তারপরের প্যারাগ্রাফ আজকে যেটা আলোচনা হবে, সাপ্রেস সেজ ডক্টর বার্নেট অফ ইংল্যান্ড এনি ফর্ম অফ রিংওয়ার্ম অ্যান্ড দেয়ার অফেন ফলোজ এ টিউবারকুলার ডিজিজ। সাপ্রেস এনি ফর্ম অফ রিংওয়ার্ম অ্যান্ড দেয়ার অফেন ফলোজ ইট টিউবারকুলার ডিজিজেস, অর্থাৎ বার্নেটের যেটা বক্তব্য উনি যেটা দেখেছিলেন যে কোন রিংওয়ার্ম যদি কোন রকমের রিংওয়ার্ম যদি সাপ্রেস হয় তারপরে টিউবারকুলার ডিজিজ গুলো দেখা দেয়। উইচ লেড বাংলাটা বলে দাও, বাংলাটা বলে দাও, রিংওয়ার্ম বাংলাটা দাঁত, রিংওয়ার্ম মানে দাঁত, হ্যাঁ দাঁত, যেকোনো ভাবে যেকোনো জায়গার দাঁত কোন রকম যদি সাপ্রেস হয়ে থাকে তারপরে টিউবারকুলার ডিজিজ, অর্থাৎ টিউবারকুলার ডিজিজ বলতে এখানে যেটা বলতে চাচ্ছেন যে সোরাসাইক সিফিলিস কম্বিনেশন ডিজিজ গুলো আসে বা সেই ধাতের ডিজিজ গুলো আসে। উইচ লেড হিম টু থিঙ্ক দ্যাট রিংওয়ার্ম ওয়াজ অফ এ টিউবারকুলার অরিজিন। আচ্ছা, এটা উনি অবজারভেশন করেছিলেন ডক্টর বার্নেট, তার থেকে ওনার ধারণা হয়েছিল যে টিউবারকুলার অরিজিন, রিংওয়ার্মের অরিজিনটা টিউবারকুলার অরিজিন, বাট দিস ইজ নট সো। ডক্টর জে চ্যালেন বলছে যে এটা ঘটনা নয়। ফর এ কেয়ারফুল স্টাডি অফ দিস স্কিন অ্যাফেকশনস বাই ওয়ান গিভিং দেয়ার টাইম মোর ফুললি আপ টু দ্য স্টাডি অফ স্কিন লিজনস, ইট উইল সুন বি ক্লিয়ারলি সিন টু হোয়াট ফ্যামিলি দে বিলং অ্যান্ড টু হোয়াট মায়াসমেটিক বেসিস দে ডিপেন্ড অপন। অর্থাৎ উনি বলছেন যে আরো যদি সূক্ষ্মভাবে আরো সতর্কভাবে যদি আমরা স্টাডি করি আরো গভীরে গিয়ে এবং কি ধরনের স্কিন অ্যাফেকশন যেগুলো বেরিয়ে আসছে এগুলো স্যার কোন রকম যেগুলো বলা হলো যে রিংওয়ার্ম দাঁত দাঁত, সে দাঁতটাকে যদি আরো একটু ভালোভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে পেছনে কি কি মায়াজম কাজ করছে, কোন ধরনের মায়াজম কাজ করছে। যেরকম তা উনি বললেন, তারপরে লাইনে বলছেন, অফ কোর্স উই অফেন হ্যাভ টু গেট অ্যাট দিস থিংস থ্রু দ্য ডিডাক্টিভ মেথড অফ রিজনিং এক্সক্লুডিং দেম ফ্রম সিফিলিস। ডিডাক্টিভ মেথড অফ রিজনিং বলতে উনি যেটা বলতে চাইছেন যে বাদ দেওয়া পদ্ধতি, আমরা ডিডাক্টিভ মেথড মানে বাদ দেওয়া পদ্ধতি, অর্থাৎ আমরা কি পাচ্ছি যে সিমটমস গুলোকে এটা আমাদের
আলোচনা অনেকবার হয়েছে যে আমরা যখন একটা কন্ডিশন যখন আসছে তার মধ্যে লক্ষণগুলো দেখে বিচার বিশ্লেষণ করে কি ধরনের লক্ষণ, তার মর্টালিটিস কি, তার কি ধরনের, তার নেচারটা কিরকম, যন্ত্রণা বা ব্যথা বা জ্বালা যাই, এগুলো থেকে আমরা বার করতে পারবো যে কোনটাকে বাদ দেব, কোন সিফিলিস, কোন মায়াজমটা হবে, কোন মায়াজমটা হবে না। এক্সক্লুডিং দেম ফ্রম সিফিলিস, আচ্ছা আরেকবার পড়ছি লাইনটা, অফকোর্স উই অফেন হ্যাভ টু গেট অ্যাট দিস থিংস থ্রু দ্য ডিডাকটিভ মেথড অফ রিজনিং, এক্সক্লুডিং দেম ফ্রম সিফিলিস, সিইং দ্যাট দে হ্যাভ নান অফ ইটস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইন দ্য সেম ওয়ে অফ সোরা। তো উনি যেটা বলছেন যে চ্যালেঞ্জ, উনি এইভাবে অ্যানালিসিস করে দেখে দেখেছেন যে সিফিলিস কে বাদ দেওয়া যেতে পারে, সিফিলিস এর উনি কোনো চিত্র পাননি, সেরকম ভাবে সোরাও পাননি। অগেন উই ক্যান কম্বাইন দেম উইথ সোরা, আবার উনি বলছেন যে কিছু সোরা কিছু জায়গায় সোরা দেখতে পেয়েছেন, সোরার উপস্থিতি দেখতে পেয়েছি, বাই কেয়ারফুলি নোটিসিং দ্যাট দে পার্টেক অফ দ্য প্রাইমারি অ্যাকশন অফ সোরা সাচ অ্যাজ প্রুরাইটিস, চুলকানি, প্রুরাইটিস অর্থাৎ চুলকানি, এই যে চুলকানিটা আমরা দেখতে পাই দাদের খুব প্রচন্ড চুলকানি, এটা সোরার প্রাইমারি অ্যাকশন। তাহলে এখানে সোরা আছে সেটা উনি বলছেন, স্বীকার করছেন। অ্যান্ড আদার পিকিউলিয়ারিটিস অফ সোরা, আরো কিছু সোরার পিকিউলিয়ারিটি উনি পেয়েছেন। আচ্ছা এই অবধি পড়লাম, এবারে অমরদা তুমি কিছু বলো। আদার পিকিউলিয়ারিটিস বলতে যেটা ব্যাপার হচ্ছে যে এইটা তো ইরাপশন, এর তো কো ইয়ে নেই, তো মানে এখান থেকে তো ডিসচার্জ কিছু বেরোয় না। হ্যাঁ, এইটা এটা তো সোনার একটা বৈশিষ্ট্য, এটা ওর মধ্যে পাওয়া যায়। এইবার ব্যাপারটা হচ্ছে কি, উনি সিফিলিস মানতে চাইছেন না এটাকে, যেটা আলটিমেটলি অন্য জায়গায় তিনি বলেছেন, এটা সাইকোটিক নেচার এই কথাটা বলে, তার পেছনে যথেষ্ট যুক্তি আছে। এক নম্বর হচ্ছে দাঁত সহজে যেতে চায় না, অবস্টিনেট নেচার, অবস্টিনেট কিন্তু তোমার সিফিলিসও আছে, তোমার সাইকোসিসও আছে। এইবার ব্যাপারটা কিরকম হচ্ছে যে এখানে একটা তোমার কি করছে বলো দেখিনি, একটা এরিয়াকে যে সারাউন্ড করে ঘিরে ফেলছে, এই যে আইসোলেটেড করছে, একটা রিং রিং ফর্ম তৈরি করে আইসোলেটেড করছে, এইটা ইট ইজ মোস্ট পিকুলার সিমটমের, এই যে সিমটমটা যেটা মোস্ট পিকুলার সিমটম, এবং এই জায়গাটার জন্য এটা হচ্ছে সাইকোটিক ইন নেচার, বুঝে গেছে। এবার অনেকে আবার কি করে, এইটা দেখলেই ব্যাসিলিনাম মারার জন্য তরপর করে, হ্যাঁ গো অন্য তুমি সেই প্রশ্ন করেছে সেই ব্যাসিলিনাম কেন দিলেন উত্তর আজ পর্যন্ত দিয়েছে, আমি জানতাম এই কথাটা আমার মাথায় এসেছিল, উত্তর করেন দেবে ঘটনাটা হয়েছিল, ব্যাসিলিনাম দিয়ে দাঁত চলে গেছিল, দাঁত চলে গিয়ে পরে আঁচিল বেরিয়ে এসেছিল, তারপরে সে সে আঁচিলের জন্য আবার থুজা দেয়, সম্ভবত থুজাই দিয়েছিল না অন্য কিছু, মনে মনে হয় থুজাই দিয়েছিল। তো আমি তাকে প্রশ্ন করেছিলাম যে ব্যাসিলিনাম দেওয়ার পরে দাঁত চলে গেল, থুজা এলো, সরি হ্যাঁ দাঁত চলে গেল, আঁচিল এলো, তো একটা প্রসেস, সে তো অন্য সার্বিক দিক দিয়ে অন্যান্য যা বলেছিল তাতে সে ভালো আছে, তো ভালো আছে, একটা প্রসেস চলছে, দুম করে থুজাটা দেওয়াটা কি ঠিক হলো নাকি থুজাটা আরেকটু অপেক্ষা, নাকি আমি বলেছিলাম বোধহয় যে আরেকটু অপেক্ষা করলে কেমন ঠিক হতো না, এরকম একটা কিছু প্রশ্ন করেছিলাম যে হ্যাঁ যে থুজাটা দুম করে কেন দিলেন, এটা প্রসেস তো চলছিল, সে তো ভালো ছিল, তো থুজাটা কেন দিলেন, বাস ব্যাসিলিনাম তো ব্যাসিলিনাম কি, হ্যাঁ ব্যাসিলিনাম কি আঁচিল ই করতে পারতো না, সারাতে পারতো না, তখন সে উত্তর দেয় যে হ্যাঁ আমি এর উত্তরটা পরে পরে জানাচ্ছি, এই পরে জানাচ্ছি বলে আর এখন অব্দি কিছু অনেক বছর, তিন 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 সাড়ে চার বছর হয়ে গেল। সমস্যাটা হচ্ছে কি, এখানে প্রশ্ন একটা আছে, সেটা হচ্ছে আমরা কি ওই ইয়ে দেখে, আঁচিল দেখে বা দাঁত দেখে কি প্রেসক্রিপশন করবো, তা তো না, আমরা সবসময় টোটাল পিকচারটা দেবো।
এবং যেটা পার্টিকুলার পার্টের যেটা আলোচনা করছি, এটা মেবি সোরা সিপলিস, মেবি সোরা সাইকোসিস, যাই হোক না কেন এইটার উপর ভিত্তি করে আমরা ওষুধ দেবো না। এইটার সঙ্গে যদি তার সেন্টারটা মিলে যায়, তার যদি মানে একটু উইল ইমোশন বা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা যদি সে মিলে যায়, তাহলে কিন্তু সেটাই হচ্ছে ওষুধ হবে। ফলে যদিও পার্টিকুলার একটা আলোচনার দরকার আছে, তারা আমাদের বুঝতে সুবিধা হয়। এইখানে ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু ওই যে ভ্যাসলিনাম তো ইটসেলফ স্পটিক ইন নেচার, ফলে সে ওষুধ দেওয়ার পর যখন তার আঁচিলটা বেরিয়ে আসলো, যখন আঁচিলটা বেরিয়ে আসলো যখন, তখন তাহলে কি হচ্ছে, তাহলে সেটা যে ওষুধ যেটাকে বার করেছে সেটাকে আমি অপেক্ষা করবো না তার জন্য? আমার স্কিন ডিজিজ ওষুধ খেয়ে যদি বেরিয়ে যায়, আমরা কি তখন একটা অন্য ওষুধ দিয়ে দিই স্কিন ডিজিজ দেখে? তা তো করি না, ওয়েট করি, ওয়েট করে দেখা যায় সেটা আস্তে আস্তে চলে যায়। এই সাধারণ জ্ঞানটা সে নেই, জ্ঞানটা তার নেই, কিন্তু এদিকে সে অনেক পণ্ডিতি করে বেড়াচ্ছে। তো এইগুলো তো বলা যায় না যে তুমি পণ্ডিতি করছো কেন। এদের স্বভাবটা হচ্ছে এরকম, তো এই লোকগুলো কিন্তু খুব ইয়ে হয়, কি বলে ওই সংগঠক, সংগঠক ভালো হয়, মানে দল বাঁকাতে এরা খুব ভালো পারে। এখন দল বাগিয়ে তাহলে কি হয়েছে, তার এই যে ভুল ভ্রান্তি গুলোকে ছড়িয়ে দিয়ে সে গুরুগিরি করতে পারবে, এই জায়গাটাতে আমাদের আপত্তি। আমাদের কথা হচ্ছে যে ব্যক্তি কখনো হোমিওপ্যাথির উপরে উঠতে পারে না, ওটা সম্ভব না। ব্যক্তি সবসময় হোমিওপ্যাথির নিচেই থাকবে, হোমিওপ্যাথি বড় হবে, হ্যানিম্যাল বড় হবে। ফলে সেইখান থেকে যদি আমরা স্ট্যান্ড পয়েন্ট থেকে, আমি ঠাট্টা করে ইয়েকে বলেছিলাম অন্যকে, তোমার এই উত্তর কোনোদিন দেবে না, দিতে পারবে না তুমি। কারণ ব্যাপার হচ্ছে তুমি যখনই প্রশ্ন করবে, মানে ঠিক লজিক্যাল প্রশ্ন যখন তুমি কাউকে করবে, তখন এই পণ্ডিতরা কি করবে বলতে গেলে, এরা চায় আনুগত্য, প্রশ্নহীন আনুগত্য। তুমি তাকে মতানত করে জো হুজুর করে থাকবে, তাহলে সে খুব খুশি হবে। কিন্তু বিজ্ঞানের বিষয় এটা, এখানে জো হুজুর করে আমরা থাকবো কেন? তুমি, আমি যদি একটা ভুল বলি, তুমি আমাকে ছেড়ে দেবে কেন? কেন ছেড়ে দেবে? তোমার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা বেশি মূল্যবান, না হোমিওপ্যাথি শিক্ষাটা মূল্যবান? এই জাজমেন্টটা আমাদের করতে হবে। এই জাজমেন্টটা যদি করি, তাহলে বুঝতে হবে যে ব্যক্তিগত সম্পর্কের কোনো মূল্য নেই, হোমিওপ্যাথি সম্পর্ক অর্থাৎ সত্যের সঙ্গে যে সম্পর্ক তোমার যদি থাকে, তুমি যদি সত্য নিষ্ঠ হও, তোমার সঙ্গে আমার ভালো সম্পর্ক। তুমি যদি মিথ্যা নিষ্ঠ হও, মিথ্যা বা ছলচাতুরি যদি করো, তোমার সঙ্গে আমার তোমার সম্পর্ক পরিষ্কার কথা। এবং খুব মজার ব্যাপার হচ্ছে, সম্পর্কটা তো তোমার সিমিলারিটি অনুযায়ী হয়। হ্যাঁ, ফলে যারা আজকে অনেকেই ভুল পথে পরিচালিত হয়েছে, তারা যখনই ইয়ে পেয়ে যাবে, সঠিক সন্ধানটা পেয়ে যাবে, তারা কিন্তু ওই ভুল পথটা চট করে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসবে। আর যারা জন্মগত ভাবে ওই ওই ধরনের, তাদের তুমি যতই ইয়ে করো, তারা দেখাবে এক করবে এক। এদের এদের নিয়ে বড়ই সমস্যা, এবং এরা তো কোনো এগুলো স্বীকার করবে না, বুঝবেও না, তারা বোঝার চেষ্টাও করবে না। এই যে প্রত্যেকটা সিমটম ওয়াইজ তাকে অ্যানালাইসিস করা, তার সঙ্গে পেশেন্টের অ্যানালাইসিস করা। আমি যদি কেন্টের শিক্ষাকে যদি দেখি, কেন দেখা যাবে যে একটা বইয়ের মধ্যে, একটা লেখার মধ্যে তাদের একটা কোনো ড্রাগ দিয়ে লিখছে, ম্যাট্রামিন লিখছে, ম্যাট্রামিন লিখছে, তার মধ্যে স্পেশাল স্পেশাল কিছু কিছু সিমটম আছে। যেই স্পেশাল সিমটমটা তুমি আলোচনা করলেন, করে তার সঙ্গে কথা জুড়ে দিলেন, জুড়ে দিয়ে বলে দিলেন এইটা দেখ। তো এরকম করে করে উনি কি করেছেন, প্রত্যেকের ড্রাগের মধ্যে এরকম দেখিয়েছেন যে একটা ওষুধকে কত রকম কায়দায় প্রেসক্রিপশন করা যায়। আর আমরা কি করছি, কতগুলো সিমটমকে জুড়ে যোগ করে দেখছি কে বেশি পেলো, এ কি ইয়ে পরীক্ষার খাতা নাকি রে ভাই? যত বেশি করবে তত তোমার গুণ প্রকাশ পাবে। হোমিওপ্যাথিতে তা বলে না, 153 যে আমাদের অ্যাপ্রোভাল আছে, সেখানে কি বলা আছে, আনকমন পিকুলার সিমটম। সব সিমটম নয় তো, যে আনকমন পিকুলারের দ্বারা তোমাকে চিহ্নিত করা যাবে, তোমাকে বোঝা যাবে, সেই কয়েকটা সিমটম তোমাকে নিতে হবে। তো সেটা যদি না, এই আজকের কেসটা আমি বলছি, একটু একটু বললে বুঝতে পারবে। পেশেন্টটার স্বভাব হচ্ছে কি, অনেক সিমটমই তার পেয়েছি, তার রাগের কথাটা বলছি, রাগের কথাটা সে রেগে গেলে পরে তার জ্ঞান থাকে না, জিনিসপত্র সে ছুঁড়ে ফেলে দেয়, কাটা গিয়ে পর্যন্ত বউকে কাটতেও গেছে কোনো রকমের সামনে নিয়ে। হ্যাঁ, বউ দরজা বন্ধ করে সামনে নিয়ে, তাই সে লাঠি নিয়ে মারতে যায় ছেলেদের। হ্যাঁ, এখন তার বয়স 68 বছর বয়স। হ্যাঁ, তা ছেলেদের বয়স, একজনের বয়স আজকে যে এসেছিল সে 39, সে বড়। হ্যাঁ, এরকম তার ব্যাপার। তার স্ত্রী পরিশ্রম করে সংসার চালায়, তিনি এখন কিছুই করতে পারে না, তিনি আর কাজকর্ম করতে পারছেন না, এই ফিরছিলা সব পেছনে হওয়ার পথে। এই এই যে এই যে মানুষটা রাগটা কিরকম চট করে রেগে যায়, এবং রেগে যাওয়ার পর এই ভাঙচুর করে। আমি এটা সিটি স্টিগমা ধরে বসে আছি, খুব ভালো গল্প। আমি ভাবছি ওকে টিবর্কিং দেবো দেবো দেবো, অনেক কিছু সিমটম আরো কিছু নিয়ে টিবর্কিং দেবো, এবং মেন্টালি রিটার্ডেডও বটে, কেউ করে যাবে, কিন্তু মেন ইন্টেলিজেন্ট যেমন থাকে রিটার্ডেডও হয়। এই দেবো ভাবছি, এই করতে করতে তার স্ত্রী আমাকে আলাদা করে ওখানে বলছে
হ্যাঁ, বলে এটা রাগ আছে কিন্তু আরেকটা রাগও আছে, আর কেউ রাগ আছে কি বলবো বলুন। যদি কোনো কারণে যদি আমি ওনার একটা ভুল যদি ধরে ফেলি বা কি, এমন রেগে যাবে সবসময় যে মারতে চায় তা না, কথা বন্ধ হয়ে যাবে। মানে কতদিন কথা বন্ধ হবে, 1 বছরের উপরও কথা বন্ধ হচ্ছে এমন ঘটনা, 2-3 মাস তো কোনো ব্যাপারই না, কোনো কথাই বলবে না। হ্যাঁ, কথাই বলবে না কবে, খাবারের মধ্যে কোনোটাই হয়তো লঙ্কা একটু বেশি হয়ে গেছে তরকারিতে, ছুঁড়ে ফেলে দিল, ভাতটা একটু শক্ত হয়ে গেছে ছুঁড়ে ফেলে দিল, এই ধরনের তার রাগ, মানে খুব তড়িৎ গতিতে রাগ। এটা সিপিটিক নেচার, এটা টিউবারকুলার নেচার, যাই বলুন, সোরা সিফিলিস কম্বিনেশনে তার বিচার বিবেচনা থাকবে না। কিন্তু তার বেসিক জায়গাটা কোথায়, তার রাগের এই যে জায়গাটা, 1 বছর যে রাগটা সে পুষে রাখে, কথা বলে না, কোনো রকম ভাবে ইয়ে করে না, কোনো রকম সহযোগিতা সে করে না, সবসময় তার মধ্যে মুখ চোখ এমন করবে যেন সে এখনই পারলে কিছু একটা করবে। এই যে দুটো রাগই তো ওর মধ্যে মনের মধ্যে আছে, দুটো রাগের মধ্যে কোনটা জোর বেশি না, এই যে 1 বছর ধরে তার রাগের যে গল্পটা, 6 মাস 8 মাস ধরে তার রাগের গল্পটা, এরকম তার সারা জীবন ধরে এরকম তার চলছে বিয়ের পর থেকে। ফলে ব্যাপার এই যে রাগের জায়গাটা, যেটা এই রাগটার গভীরতা অনেক বেশি না, অনেক ইয়ে না, এখান থেকে তার বোঝা যাচ্ছে রাগের মধ্যে সাইকোটিক বেসটা তার খুব খুব প্রবল, আর স্ট্র্যাটেজিক বেসটাও প্রবল। এইবার হচ্ছে মাথায় সে কলপ করে এসছে, মাথায় কলপ অনেক ধরে করছে, এটাও কিন্তু সাইকোটিকের নেচার। আরো কতগুলো এরকম নেচার পাওয়ার পরে, এবং নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, কারো ছেলে মেয়ের স্বার্থও সে বোঝে না, এরকম টাইপের লোক। লটারি খেলতে খুব ভালোবাসে, জুয়া খেলবে, এগুলো সবই সাইকোটিক ফেনোমেনন। এইগুলো সব দেখে তারপরে আমি কনফার্ম হলো যে এটাকে ওই টিউবারকুলিনাম দিলে হবে না। হ্যাঁ, কাশি সর্দি গন্ডগোল তো আছে, আমি ওই জন্য ওকে ব্যাসিলিনাম দিলাম। তো এই প্রশ্নের উত্তর টুত্তর গুলো যেগুলো দিচ্ছিল বেশিরভাগ হ্যাঁ, বলতে গেলে এমন ভাবে সাজিয়ে বলছে, ওটা আমি বুঝতে পারছি না, ও বউ বা ইয়ে তখন বলছে না স্যার এই যে বলছে, তারপর ওরা অভ্যস্ত হয়ে গেছে, উনি মানে ইন্টেলিজেন্সের দিকটা এত কম বা ডাল এত। তাহলে এখান থেকে এই যে সাইকোটিক ফেনোমেনাটা আমি যে দেখলাম তার পেশেন্টের মধ্যে, যে কি দেখলাম, তার রাগটা ওই রকম ইয়ে আছে। ফলে আমি যখন একটা দাঁত দেখবো, যখন আমি শুধু দাঁতটা দেখে দেবো কি ওরা সোজা সিপিরিস বা সোজা সাইকোলজিস এইটারই বিতর্কে যাবো, পেশেন্ট গোটাটাকে দেখবো, গোটা পেশেন্টের সঙ্গে দেখবো এটা টেলিপ্যাথি আর যদি করে তাহলে সমস্যা মিটে গেল। তার ফলে এখানে ব্যাসিলিয়াম আমি দিলাম, এবং অনেকেই দেখবেন দাঁত শুনলেই ব্যাসিলিয়াম দিয়ে বসতে, দাঁত শুনলেই ব্যাসিলিয়াম কেন দেবো, দাঁত শুনলে ব্যাসিলিয়াম দিতেই হবে এমন তো অন্য কথা নেই। পেশেন্টটা কার চিকিৎসা করছে, দাঁতের চিকিৎসা করছে, এই হচ্ছে সমস্যা, বুঝলেন তো। আমাদের হোমিও সমাজে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা অ্যানালাইসিস করতে সাহস পাই না, নিজেদের ভুল নিজেরা ধরতে সাহস পাই না, বা অন্যের ভুল ধরতে ব্যস্ত, নিজে তুমি দিন প্রতিদিন যে হাজার হাজার ভুল করছো তার কৈফিয়ত কে দেবে। ফলে আমাদের যদি পরস্পর যদি আমরা নিজেদের মধ্যে যদি নিজেদের ভুলগুলো না ধরি, বা ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে যদি আমরা আদান প্রদান না করি, মত বিনিময় যদি না করি, তাহলে আমাদের ডেভেলপমেন্ট কি করে হবে। আর আমরা যেহেতু মানে সৎভাবে হোমিওপ্যাথিটা করতে চাইছি, সেক্ষেত্রে পারফেক্ট মেডিসিন সিলেকশন যদি না হয় তাহলে আপনি কিছুই করতে পারবেন, খুব জরুরি এটা। হ্যাঁ, তারপরে ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের এই ভাবনা চিন্তাটা করার জন্যই তো আজকে এত পরিশ্রম করে করা, মানে আমাদের কি দরকার আছে দুপুরে ঘুম নষ্ট করে এইসব কাণ্ড কারখানা করা। তো ফলে বুঝতেই পারছেন যে এই প্রত্যেকটা সিমটম প্রত্যেকটা রোগীর কথাকে অ্যানালাইসিস করার চেষ্টা করতে হবে, যেটা আজকে ইয়ে বললো অন্য, এই অ্যানালাইসিসটা করা খুব, হ্যাঁ এই অ্যানালাইসিস করাটা কিন্তু খুব জরুরি। কিন্তু আমরা কি সেই অ্যানালাইসিস করি না, সিমটমটা খুঁজে এবারে যে দেখলাম, দেখে কি করি তার কত নম্বর পাবে সে, মানে মানে তাকে দিয়ে কত টাকা পাওয়া যাবে, কি 3 টাকা না 2 টাকা না 1 টাকা পাওয়া যাবে, সেই সব হিসেব করছি। এবার বাবা সিমটমটাকে বোঝো কীভাবে হলো, সিমটমটাকে ভাঙো, ভেঙে বোঝার চেষ্টা করো, তবে তো তুমি কাজটা করতে পারবে। এসব টাকা পয়সা কয়েন গুনে কি হবে, পুরো পরের হিসেব হবে। তারপর তো এইটুকু বললাম, অন্তর ঢুকলো, অন্তর চলে এসছে, এবার আমি চুপ করে যাই। একটা কল এসে গেছিল,
আমরা ছিলাম আগেন আগেন উই ক্যান কম্বাইন দেম, এটা হয়ে গেল। আই হ্যাভ অফেন নোটিস দিস ইন দ্য ট্রিটমেন্ট অফ গোনোরিয়া, আফটার ট্রিটিং ইট ফর এ উইক অর লঙ্গার উইথ অ্যান্টিসাইকোটিক রেমেডিজ, the psoriatic element would develop in the form of an intense itching about the sexual organs or in some portion of the penis, or psoriatic eruptions such as furuncle, psoriatic papules. acha ekhane furuncle bolte lom phora jeglo hai, lom phora hat diye jabe na ekdom. Psoriatic papules or pustules appear in different parts of the body without any apparent cause, and in patients whose heretofore has had shown no sign of active psoria. এটা বলো এটা ব্যাখ্যা করো। এখানে যেটা উনি বলছেন যে ট্রিটমেন্ট গোনোরিয়া ট্রিটমেন্ট করতে গিয়ে উনি এটা পেয়েছেন যে এই যে সোরার কথা বললেন যে কিছুদিন ট্রিটমেন্ট করার পরে এক দুই সপ্তাহ করার পরে উইথ অ্যান্টিসাইকোটিক রেমেডি কোন অ্যান্টিসাইকোটিক একটা রেমেডি উনি দিলেন, তারপরে দেখা যাচ্ছে যে তার শরীরিক ম্যানিফেস্টেশন গুলো বেরিয়ে আসছে, কিরকম না প্রচন্ড চুলকানি কোথায় যে পেনিসে বললেন পেনিস বা তার আশেপাশের জায়গায় এই সমস্ত শরীর, তার সঙ্গে আর কি হতে পারে বা চুলকানি ছাড়া আর কি হতে পারে, অনেক সময় দেখছেন যে এরকম লোম ফোড়া বেরোচ্ছে বা পাস্টিউল বেরোচ্ছে, এগুলো উনি লক্ষ্য করলেন। কেন এটা কেন হয় সেটা বলো। হ্যাঁ, এবার এটা কেন হয়, এখানে একটা মায়াজম উনি অ্যান্টিমায়াজমেটিক ওষুধ দেওয়ার পরে সেটা এই মানে প্রশমিত হচ্ছে, এটার সেই মায়াজমের দাপটটা কমে আসছে, সেটা ব্যাকসাইডে চলে যাচ্ছে, অর্থাৎ কিনা পেশেন্ট যখন ডেভেলপ করতে উন্নতি হতে শুরু করে তখন তার অ্যাক্টিভ মায়াজম যেটা ছিল সেই সময় সাইকোসিস বা ডমিনেন্ট মায়াজম, অ্যাক্টিভ বলবো না ডমিনেন্ট মায়াজম, সাইকোসিসটা তখন খানিকটা শান্ত হলো বা ক্ষান্ত হলো, তার জায়গায় নেক্সট বেরিয়ে এলো নেক্সট মায়াজম সোরা, সোরাটা তখন উপরে চলে আসছে। এই যে এটা মায়াজমেটিক প্লেনে একটা পরিবর্তন হচ্ছে, সেই জন্য অ্যাপারেন্ট কজ পাওয়া যাবে না, এখানে অ্যাপারেন্ট কজ ওই জন্য পাওয়া যাবে না, কেন এগুলো এলো এইটা বোঝা যাবে না ওই কারণে। এক্স্যাক্টলি, এখানে এক্সাইটিং কজ পাবে না। হ্যাঁ, এবং যারা মায়াজম ভালো ফলো করেন তাদের মনেই এই প্রশ্নগুলো আসবে যে এখানে তার তো কোনো শরীর সাপ্রেশন বা হয়েছে এরকম কিছু হয়তো নেই, কোনো শরীর হিস্ট্রি নেই, তাহলে এগুলো কেন এলো, এগুলো এলো এই কারণে যে একটা মায়াজম তার মায়াজমস গুলো একটার পর একটা মানে লেয়ার একটার তলে আর একটা লেয়ার থাকবে, তিনটে মায়াজমই তো আমাদের শরীরে থাকে, তো যেটা ডমিনেন্ট ছিল সেটা যেই ঘায়েল হবে বা সেটা কমজোর হবে তখন তার নিজের মায়াজমটা সেটা বেরিয়ে আসবে, এটা একটা মায়াজমেটিক প্লেনে পরিবর্তন চেঞ্জ আসবে, এটা উনি লক্ষ্য করলেন। এবং সেখান থেকে উনি যেটা কনক্লুশনে এলেন যে এর পেছনে তাহলে দাদের পেছনে, না এখানে তো দাদের কথা বলছেন না, এটা উনি ট্রিটমেন্ট অফ গোনোরিয়া বলছেন। এবং তারপরে উনি বলছেন আগেন শরীর অ্যাগ্রাভেশন অফ টাইম অর হিট, অর্থাৎ ওই যে শরীর মোডালিটিস গুলো শরীর অ্যাগ্রাভেশন অফ টাইম, সোরা যে টাইমে অ্যাগ্রাভেশন করে ডে টাইম, সেই টাইম গুলো ফোরনুনে, আবার হিটে সোরা ভালো থাকে শরীর পেশেন্ট, কোল্ড তার চিলিনেস থাকবে, এইগুলো উনি লক্ষ্য করলেন। সামটাইমস শরীর ম্যানিফেস্টেশন ইন আদার অর্গানস আর ফাউন্ড অ্যাজ ইন লিভার অ্যান্ড স্টোমাক, লিভার অর্থাৎ যকৃত এবং স্টমাক পাকস্থলী রিজেনে উনি শরীর ম্যানিফেস্টেশন দেখতে পেলেন, তার মানে এইগুলো ফলো আপে উনি দেখছেন অ্যান্টিসাইকোটিক রেমেডি দেওয়ার পরে, দ্যাট উড লিড আস টু প্রেসক্রাইব অ্যান্টিসোরিক। তার পরবর্তীকালে উনি যেটা করলেন যে
আমরা এটা কেন্টস লেকচার্স কেন্ট ফিলোসফিতে পড়েছি যে ম্যাজমেটিক প্ল্যানে চেঞ্জ আসলে পরে আমরা চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট করি সেখানে। তাহলে এখানে এখন নেক্সট উনি অ্যান্টিসোরিক রেমেডি প্রেসক্রাইব করলেন উইচ উড কমপ্লিট দ্য কিওর অফ দ্য সাইকোটিক কন্ডিশন। তাহলে যে সাইকোটিক কন্ডিশনটা ছিল ওটা কমপ্লিটলি কিওর হয়ে যাবে। Again, soric lesions or expressions would vanish as psychotic lesions came to the surface. আবার কিছুদিন পরে দেখা যাবে যে soric lesions গুলো vanish হয়ে গেল, soric manifestation গুলো চলে গেল, আবার psychoticsটা বেরিয়ে এলো। এইভাবে একটা যায় আর একটা আসে। I now recall a case where psychotic moles that dotted the body of a physician like polka dots. এই পোলকা ডটস মানে হচ্ছে যে সারা গায়ে গোটা 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 গোল 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 আঁচিল, সাইকোটিক মোলস, এগুলো উনি একজন চিকিৎসককে সারা শরীরে উনি পেয়েছিলেন। অনেক পিস অফ, আচ্ছা পোলকা ডটস অনেক পিস অফ কটন, আচ্ছা এরকম গোল গোল সারা শরীরে আঁচিল ডিসঅ্যাপিয়ার্ড আন্ডার দ্য হোমিওপ্যাথিক রেমেডি আফটার অ্যান এক্সিমেটাস ইরাপশন। ওটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল এবং তার জায়গায় পরিবর্তে এক্সিমা বেরোলো। এক্সিমেটাস ইরাপশন মেড ইটস অ্যাপিয়ারেন্স আপন দ্য লেফট টিবিয়া, বাঁ পায়ের যে টিবিয়া বোন অর্থাৎ কিনা হাঁটুর নিচের যে পোর্শনটা সেখানে বেরোলো। দিস সাইকোটিক ফর্ম অফ স্কিন ট্রাভেল ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর। এখানে উনি একটা খুব জোর দিয়েই বললেন যে এক্সিমা একটা সাইকোটিক ফর্ম অফ স্কিন ট্রাবল, অর্থাৎ কিনা আঁচিল চলে গিয়ে ওটা এলো, সেই হিসেবে উনি ধরছেন এটাকে সাইকোটিক ফর্ম অফ স্কিন ডিজিজ, এবং এটা ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট টু কিওর, সহজে যেতে চাইবে না। এই যে অবস্টিনেসির কথা আমরা একটু আগে বললো, যেহেতু এটা অবস্টিন সাইকোটিক এর মধ্যে একটা অবস্টিনেসি থাকবে, সহজে যাবে না। As it is a tertiary expression of psychosis. Tertiary expression of psychosis. এবারে আমারটা বলো। না এটা তো তুমি, এটা তো তুমি ঠিকই বলেছ, এটা এই এই ব্যাখ্যার মধ্যে কোনো গন্ডগোল নেই, এত সুন্দর বলেছ, সুন্দর তুমি এটা বলেছো। অবস্টিনেসিটা তো আমাদের দেখতে হবে, কেন দুরারোগ্য ব্যাধির পেছনে তো সাইকোসিস এর ভূমিকা অবশ্যই থাকে অবস্টিনেসির জন্য। তারপরে এই জায়গাটা তোমরা বুঝতে হবে, এই অবস্টিনেসিটা কিন্তু আমাদের যখনই বুঝলাম তখন পাশাপাশি এটাও আমাদের ভাবতে হবে যে তার মেন্টাল স্টেটে অবস্টিনেসিটা কোথায় আছে খুঁজে বার করতে হবে। এটা ভীষণ দরকার, কিন্তু এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা পেশেন্টটাকে পুরোপুরি আরোগ্য করতে পারবো না। ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, কোনো গন্ডগোল নেই, কিছু সুন্দর ব্যাখ্যা হচ্ছে। তাহলে ওভারঅল এখানে যেটা উনি ব্যাখ্যা করলেন, এই দাঁতের কথা বললেন, দাঁতের ব্যাকগ্রাউন্ডটা উনি বললেন, দাঁতটা হচ্ছে সোরা এবং সাইকোসিসের কম্বিনেশন, এবং আচ্ছা এখানে কারোর কি আর কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন, কারো কোনো প্রশ্ন আছে কি? তাহলে এখানে যে রিংওয়ার্মের কথা উনি বললেন, রিংওয়ার্মটা কি গোনোরিয়া সাপ্রেস হয়ে আসছে এরকম কি কিছু বলতে চেয়েছেন? না না না, সেটা তো বলছে না, গনোরিয়া সাপ্রেসড হয়ে ওটা আসছে না। এটা ব্যাপারটা হচ্ছে যে
গনোরিয়ার ক্ষেত্রে তো আলাদা, গনোরিয়ার সাপ্রেশনের ক্ষেত্রে সেটা যদি রিং ওয়ার্ম যদি এসে থাকে তাহলে সেটা তো অন্য কথা, কিন্তু কথা হচ্ছে যে কি বলবো এটাকে, সেটা অ্যাকচুয়ালি সাইকোসিস একটা ভিন্ন রূপ, এইটাই বলতে চাইছেন উনি। সাইকোসিস একটা ভিন্ন রূপ এই কথাটা উনি বলতে চাইছেন, সেটা তোমার ওই রিং ওয়ার্ম হতে পারে, সেটা আঁচিলও হতে পারে, সেটা তোমার আদার্স ইয়েও হতে পারে, এগুলো কিন্তু পাওয়া যায় কিন্তু। ফলে উনি এটা কিভাবে চিনবো সেটা খুব সুন্দর শিখিয়েছেন, এই যে ডিটেকটিভ মেথড অফ রিজনিং বলেছেন, অর্থাৎ কিনা আমরা সিমটমস গুলো অ্যানালিসিস করে তার থেকে বার করব। যেটা আমি করি তোমাদের দেখো না, সিমটম গুলো ভাঙি না আমি, আমি ভেঙে যেটা করি, যেটা এই ভেঙে করে আমি তোমাকে কি করলাম, দাদের ইয়েটা তো ভেঙে দিলাম, তবে এখানে দাদের যে একটা রিং ওয়ার্ম রিং তৈরি করছে, এই যে আইসোলেশন করছে, এখান থেকে তো সাইকোসিস চলে আসছে। হ্যাঁ, তবে ইচিংটা আছে, ইচিংটার জন্য তোমার ওখানে সোড়া দায়ী আছে এবং ওখানে রস বেরোয় না, হ্যাঁ ড্রাই, সেই সেটাও তো শরিক ম্যানিফেস্টেশন, সোড়া তো ওখানে নেই কথা তুমি বলতে পারবে না। সেই জায়গাটা এখানে খুব সুন্দর করে পরিষ্কার করে বুঝিয়েছে, সুন্দর ভাবে বুঝিয়েছে। এরা হচ্ছে ঋষি তুল্য লোক ভাই। এবং এরপরে একটা ওষুধ দিলে পরে ক্রনিক ট্রিটমেন্ট করতে গেলে তার একটা ম্যাজম সেটা ব্যাকগ্রাউন্ডে চলে গিয়ে আর তার নিচের আর একটা ম্যাজম যখন ফ্লেয়ার আপ হচ্ছে, নেক্সট ম্যাজম চলে আসছে উপরে, এই যে চেঞ্জটা হচ্ছে ম্যাজমেটিক প্লেনে, এটাও এখানে উনি পরিষ্কার করে বুঝিয়েছেন। এবং এখানে লিখেছেন ফিউ উইকস, তাহলে এটা যেহেতু একটা অ্যাকিউট কেস ছিল, অ্যাকিউট ট্রিটমেন্ট অফ গনোরিয়া, গনোরিয়ার অ্যাকিউট কন্ডিশন ছিল, প্রাইমারি কন্ডিশন ছিল, সেই জন্য কয়েক সপ্তাহের মধ্যে এসছে, কিন্তু আমরা যখন ক্রনিক ট্রিটমেন্ট করতে যাই সহজেই কয়েক সপ্তাহের মধ্যে এরকম পাবো না, সেটা নিশ্চিত বলা যায় না, সাধারণত পাবো না। হ্যাঁ, পেশেন্টের মধ্যে ফেরত আসে আমরা দেখেছি, তো আমরা আসলে পরে দেখেছি, অপেক্ষা করলে চলে যায় দেখেছি, সেটা চলেও যায় দেখেছি, চলে। আমি তো গনোরিয়ার অনেক চিকিৎসা করেছি, আমার তো অভিজ্ঞতা, তো গনোরিয়ার ক্ষেত্রে সবসময় থুজা আমরা মেডুরিনাম দিতে পারিনি, ওগুলো পরবর্তীকালে শোনা তো আসে, সালফার, ইভেন সালফার পর্যন্ত প্রেসক্রিপশন আছে গনোরিয়াতে, আমি করেছি সালফার, মার্কসল, পালসেটিলা, এগুলো করেছি এবং রেজাল্ট এসছে, তো সুন্দর রেজাল্ট এসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে মার্কসাল দিচ্ছি মানে তাহলে গনোরিয়াটা কি আমরা সিফিলিটিক বলবো? না, তা বলবো, তা কেন বলবো, সেটা সিমটোমেটোলজি কি শো করছে সেটা, কারণ ব্যাপার হচ্ছে অ্যাকুট কন্ডিশনটা তোমার গন সাইকোসিক বলাটা মুশকিল আছে, এখানে গনোরিয়াটা একটা অ্যাকুট কন্ডিশন। হ্যাঁ, গনোরিয়াটা ডিসচার্জ আছে, তো ওখানে তো সোড়ার ইয়েটা তো বেশি থাকবে, আর তারপরে একটা ডিস্ট্রাকশন হচ্ছে, তো ওখানে গনোরিয়াল ডিসচার্জে একটা ডিস্ট্রাকশন আছে না? হ্যাঁ, তাহলে সেটাকে ছাড়বে কি করে, সেটাও তো ভাবতে হবে। তাহলে এবারে কি নেক্সট পারে যাব? নেক্সট পারে কি আজকে যাওয়ার দরকার আছে না এখানে শেষ করে দেবে? নেক্সট পারে গেলে কি অনেক সময় আছে, এখনো 15-20 মিনিট, 15-20 মিনিট হবে না, নেক্সট পারে হাফ পেজ মতন রয়েছে, তাহলে ওটা কি করে 15-20 মিনিটে হবে? 15-20 মিনিটে হওয়া তো সম্ভব না এটা, তারপরে পরের যে পাতা আছে না ওটা প্রায় কত, এদিকে 2.5 পাতা 3 পাতা, ওটা পুরোটাও একদিনে করা যাবে না, ওর লাস্টের দিকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমাদের যে লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে অনেক। এটা এটা কি তুমি আর এগোতে যাবো, দেখো আরো তো সবাই আছে কি বলে, দেখো আমার কথাই তো শেষ কথা না স্যার, আমাদের এখানে একটু পরে সন্ধ্যা লেগে যাবে, আমার মনে হয় ওই পাড়াটা শেষ হবে না 15 মিনিটে, না 14 মিনিট স্যার, তাহলে এই অবধি থাক আজকে। হ্যাঁ ঠিক আছে, তাই থাক, ঠিক আছে, তাহলে আজকের মিটিং আমরা এখানেই শেষ করছি।
সামনের মাসের সেকেন্ড সানডে আবার দেখা হবে অবশ্যই। আর মানিকলাল মন্ডল।